সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার জানি 2-3 মাস পরে তার কারণ মানে অরিজিনালি ল্যাগ করে হয়ে গেছে যার জন্য আমার একটা সেকেন্ড চ্যানেল আছে ল্যাগ করে মানে সিরিয়াসলি গাইস ল্যাগ করে হয়ে গেছে মানে আমি ভিডিও ছাড়ি না মানে কোন চরম লেভেলে পৌঁছে গেছি জানো মানে বড় বড় সুপারস্টারদের মতো হয়ে গেছে ভিডিও ছাড়ি না আমার ভিডিও আসার জন্য মানে কি বলবো এখন নিজেকে নিজের চড়াইতে ইচ্ছা করে যাই হোক নিজেরই গাল তো চড়াবো না বেতন তো যেটা বলার ছিল মানে এতদিন ভিডিও আপলোড করি নাই তার কারণ হলো কোনো কারণেই নাই গাইস ল্যাগ খাইছি মানে ইচ্ছা তো করে কিন্তু এত অলস না আমি যার জন্য ভিডিও বানাইতে মানে ইচ্ছাই করে নাই আর এত গরম আসবে ভালো লাগতেছে না তো ভাবলাম একটা সুন্দর একটা রসালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ধরে নাও রসালো ভিডিওই মজা লাগবে সেজন্যই বললাম এই কদিন ভিডিও আপলোড করিনি তার কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম মানে বড় প্রজেক্টে বলতে পারবো আর সেই প্রজেক্টের নাম হচ্ছে ধোয়াবাড়ি যেইটার কারণে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম আর আমি গিয়েছিলাম কলকাতায় যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর সেই ধোয়াবাড়ি শুটিং এর জন্য একটু বেশি ব্যস্ত ছিলাম আর প্লাস আমার কলেজ লাইফ নিয়ে কিছু বলতে চাই না তার কারণ আমি কলেজে 7 দিন ক্লাস হয়েছে গাইস আমি টোটাল 3 দিন অ্যাটেন্ড করছি তো গাইস আর উল্টাপাল্টা বলছি না মানে এবার সিরিয়াসলি ভিডিওটা শুরু করছি তো চলো তার একটা ইন্ট্রো হয়ে যাক আমার ওই ব্যান্ড পার্টি ইন্ট্রো ছাড়া না আমি নিজেও মজা পাই না মানে ব্যান্ড পার্টি ইন্ট্রো মাস্ট লাগবে তো চলো একটু নাচি নাচতে নাচতে ইন্ট্রোটা শুরু তো গাইস আজকে আমার ভিডিওর টপিক হলো মেইনলি 3টা বিষয় প্রথম আজকে আমি KGF 2 দেখতে যাব দ্বিতীয়ত আজকে মৃন্ময় তার বার্থডে জানি না আমি কতটা ভিডিও করতে পারবো বা কতটা ভিডিও করব এবং যতটাই করতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো মনে হয় না বেশি করতে পারবো কারণ KGF 2 দেখার একটা অন্যরকম মানে এক্সাইটমেন্ট 2-3 বছরের যে এক্সাইটমেন্টটা মানে আজকে বাড়াবে যাই হোক আজকে আমি KGF 2 দেখতে যাবো সেটার কিছু মুহূর্ত শেয়ার করবো তোমাদের সাথে আবার আমি KGF 2 দেখে যাবো মৃন্ময় তার বার্থডে সেলিব্রেশন করতে আর গাইস তোমাদের একটা কথা বলি তোমরা আমাকে কমেন্ট করে জানাও মৃন্ময় তার বার্থডে ডেট কবে এটা যদি তোমরা বলতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ও ফ্যান বন্ধ কর তো চলো গাইস শুরু করি আর হ্যাঁ 3 নম্বর সারপ্রাইজ হলো গিয়ে কলকাতা ব্লগ হ্যাঁ কলকাতা ব্লগ আমি আপলোড করব এবং এখানে আমি কিছু কিছু জিনিস দেখাবো তোমাদেরকে যেটা তোমরা দেখে সত্যি খুশি হবে এবং খুশি হতে বাধ্য মানে আমার 3 বছরের স্ট্রাগল লাইফে স্ট্রাগল বলবো না মানে আমি 3 বছর ধরে যা করছি তার পরিপ্রেক্ষিতে যা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস আর বকবক করতে না ভালো লাগে না তোমরা দেখো দেখো এমনি অনেকদিন পরে এসেছি তো গাইস আর আজকে বেশি এই মেলাল মেলাল করতে ভালো লাগছে তোমার শেষ পর্যন্ত দেখো আর গাইস KGF 2 দেখার পর না একটাই কথা বলবো কি বই ছিল আগুন আগুন মানে কোনো কথা হবে না ইস্ট অসাম ফেনোমিয়া লাইক আইলা টাইফুন
ভাও কেন পরমাণু বোম চকলেট বোম বুড়িমার বোম এত বোমের স্টক জানি না তাই বলতে পারলাম না এক কথা বইটা ভালো হচ্ছে আমার আরেকবার দেখার ইচ্ছা আছে কেউ গেলে যাব দেখতে মানে গাইজ একটাই কথা হলো মানে জাস্ট দেখো বইটা দেখো মানে আমি সাজেস্ট করতেছি বইটা দেখো যারা এখনো পর্যন্ত দেখো নাই আর যারা যে ফেসবুকে মিম শেয়ার করে কেজিএফ টু কি দেখবো কেজিএফ ওয়ানই এখন দেখিনি বলবো তোমাকে সমাজ মাইনে নিবে না স্পেশালি আমি তো একদমই মাইনে নেবো না যাও ভদ্রলোকের মতো ভদ্রকাজটা করে আসো হ্যাঁ যাওয়ার আগে কেজিএফ ওয়ানটা দেখে নিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে ওটা দেখে তারপরে কেজিএফ টুটা দেখে এসো হ্যাঁ কেজিএফ টু তো ঘুরে পরমাণু বোমা তোমার পিছনে বসে দেবো তো গাইজ রান্না করে দেরি চলো মৃন্ময় তার বার্থডে সেলিব্রেশন শুরু করি আর গাইজ যদিও বেশি খুব একটা ভিডিও বানাতে পারিনি বার্থডে সময় তার কারণ মানে মাথার মধ্যে শুধু কেজিএফ 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 চলতেছিল তো বার্থডের মুহূর্ত খালি কেজিএফ চলতেছিল যাই হোক অনেক কাজ টাজ করছি বার্থডে সেলিব্রেশনের জন্য ক্রেডিট নেই না আমি ক্রেডিট নেই না অনেক কাজ করছি ক্রেডিট নেই না ক্রেডিট নেই না বেলুন টেলুন আমি ফুলেছি ক্রেডিট নেই না ক্রেডিট নেই না থ্যাংকস টু সুমনদা শুভদা আর রাজাদা যারা বার্থডে সেলিব্রেশনে অংশগ্রহণ করেছিল এবং খুবই সাহায্য করেছিল তারা না থাকলে বার্থডে সেলিব্রেশন সম্ভব ছিল না আমার একার দ্বারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম বার্থডে সেলিব্রেশন প্রতিদিনের অসুবিধা হয় কারণ পার্টি দমদার হয় কারণ পার্টি পুরো মানে দমদার হয় তো তোমরা একটু সিন দেখে নাও বার্থডের মুহূর্ত তার কারণ আমার কাছে বার্থডের মুহূর্ত বলতে এতটুকু ক্লিপই আছে আর আমি বেশি ভিডিও করতে পারিনি মানে খাওয়ার লোভে গেছিলাম তো গাইস সত্যি কথা বলে দিই মৃন্ময় দা ভালো ভালো খাওয়ায় যে কোনো পার্টিতে বলো জন্মদিনে বলো কোনো অনুষ্ঠানে বলো বা শুটিংয়ে বলো খুব দারুণ দারুণ খাওয়ায় খাওয়ার তো কোনো কম্প্রোমাইজ করে এটা আমি যুগ যুগ ধরে বলে আসতেছি মৃন্ময় দা আপনি সত্যি একটা ভালো মানুষ মাঝে মধ্যে এরকম আনুষ্ঠানিক কিছু একটা কই দিন ভাল লাগে যাই হোক এবার আসি আমার তৃতীয় অধ্যায় নিয়ে মানে যে জিনিসটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো আর যে জিনিসটা দেখাবো বলে আমি নিজেও ওয়েট করে আছি আমি গেছিলাম কলকাতা কিছু ছবি এবং ভিডিও ক্লিপ আর সত্যি ব্লগ আসছে খুব শীঘ্রই তবে একটা কথা বলবো যারা যারা এখন দোয়াবাড়ি ওয়ান এপিসোডটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দোয়াবাড়ি ওয়ান এপিসোডটা দেখো দোয়াবাড়ির লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে এবং সিনেমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে অ্যাভেলেবেল আছে তো যারা যারা এখন দেখোনি দেখে নিও আর জানিও কেমন লাগলো আর তোমাদের যেটা বলেছি গাইস মৃন্ময় তার বার্থডে কবে কমেন্ট করে জানাও দেখি এটা আজকে তোমাদের টাস্ক এবং তার পরিপ্রেক্ষিতে তোমাদের একটি সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজ তো চলো গাইস দেখাচ্ছি আমার নেক্সট ভিডিওতে আফটার আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও আসবে মানে এতটা লেজি না জানি না কেন একটু বেশি গ্যাপ মেরে দিছিলাম কোনো টেনশন নাই কোনো প্যারা নাই কিন্তু জীবনে খালি লেট খাই আয় গাইস ভালো থাকো জানি ভালো লাগতেছে না এই জন্য একটু ব্যান্ড পার্টির মিউজিকটা লাগাই দিলাম নাচো নাচতে নাচতে শেষ করি গাইস আর হ্যাঁ আলহামদুলিল্লাহ নমস্কার পেন নাম ভরিবল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আপনার কোনো একদিন মানে আসছে খুব শীঘ্রই আর ভাল লাগছে না আসবো